হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। সঠিক উত্তর নির্বাচন করো। ট্যান কিউব এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। অপশন এ 1/2 ট্যান স্কোয়ার এক্স মাইনাস প্লাস লগ অফ সাইন এক্স প্লাস সি, অপশন বি ট্যান স্কোয়ার এক্স মাইনাস লগ সাইন এক্স প্লাস সি, অপশন সি হাফ ট্যান স্কোয়ার এক্স মাইনাস লগ সেক এক্স প্লাস সি, অপশন ডি হাফ ট্যান স্কোয়ার এক্স মাইনাস লগ কস এক্স প্লাস সি। তো এখানে প্রথমেই আমরা আগে ট্যান কিউব এক্স ডিএক্স টাকে লিখছি। এটা ইজ ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। এবার আমরা এটাকে দেখো ভাঙছি, 1 + ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়, সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে ট্যান স্কোয়ার এক্স কে লিখছি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ট্যান এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো লেখা যাচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স। এবার আমরা যদি এখানে ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরে নিই, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে জেড সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় আমি কি লিখতে পারছি দেখো, ডিজেড। আর ট্যান এক্স এর জায়গায় লিখতে পারছি লগ অফ মড সেক এক্স প্লাস সি। তাহলে এখানে জেড স্কোয়ার এর জায়গায় লিখতে পারছি জেড স্কোয়ার বাই 2 মাইনাস লগ অফ মড সেক এক্স প্লাস সি। জেডের জায়গায় ভ্যালু পুট করলে পাচ্ছি ট্যান স্কোয়ার এক্স বাই 2 মাইনাস লগ মড সেক এক্স প্লাস সি। তাহলে এটি হয়ে গেল আমার আনসার। তাহলে এখানে দেখো কোন উত্তরটি হচ্ছে, এখানে দেখো অপশন সি ট্যান স্কোয়ার এক্স বাই 2 মাইনাস লগ অফ সেক এক্স প্লাস সি, এটি হয়ে গেল আমার নির্ণয় আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।